এই যে থোকায় থোকায় আম, সুবহানাল্লাহ, চমৎকার। এরকম সব গাছে এরকম আম ঝুলছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমবাগান, নাটোরের আমবাগান। নাটোরের আহমদপুরের একটি বাগানে আছি আমরা, এবং দেখেন এই যে ছোট ছোট গাছে কি থোকায় থোকায় কত সুন্দর আম ঝুলছে, দেখলে চোখ জুড়িয়ে যায়। দেখেন মনে হচ্ছে যেন মাটির সাথে লেগে গেছে আম। এভাবে ছোট ছোট গাছে কিন্তু আমগুলো ঝুলছে এবং দেখতে চমৎকার। এক একটা গাছে আমগুলো ঝুলছে যখন, তখন খুবই ভালো লাগে দেখতে। এই যে গাছের আকার দেখেন আর আম দেখেন, এই যে একটা হচ্ছে গাছ, ছোট্ট একটা গাছ। এই গাছের মধ্যে দেখেন আপনাদেরকে এবার আমগুলো দেখাই আমরা ক্লোজ করে। দেখেন কি পরিমাণ আম ধরেছে প্রত্যেকটা গাছে। এটা আরেকটা গাছ, দেখেন আমের ডাল। এই যে খুব বেশি উঁচু গাছ না, আমের ভারে কিন্তু ডালগুলো ভেঙে পড়ছে অনেকটা। এই যে দেখেন আমগুলো এক একটা থোকায় থোকায় কি পরিমাণে আম ধরেছে, মাশাআল্লাহ, দেখলে চোখ জুড়িয়ে যায়। এগুলো পাকার সময় এখনো হয়নি, খুব তাড়াতাড়ি হয়তো সিজন আসবে, পাকবে। এখানে লেট ভ্যারাইটির আমও রয়েছে। এখানে হিমসাগর আছে, গোরমতি আছে, বান্দিকুড়ি আছে, অনেকগুলো জাতের আম এই বাগানের মধ্যে আছে। ছোট ছোট গাছ, অসংখ্য আম ঝুলছে গাছে গাছে, ডালে ডালে। এবং যেটি বলছিলাম যে চোখ জুড়ানো সৌন্দর্য আসলে এই আম বাগানগুলোতে ঝুলছে। এবং দেখেন এক একটা গাছের, প্রত্যেকটা গাছের মধ্যেই কিন্তু দারুণ আম। এই দেখেন একটা থোকায় কী পরিমাণে আম, সুন্দর চোখ জুড়ানো। এই যে আরেকটা গাছ, একেবারে চিকন একটা গাছ, কিন্তু এই গাছের মধ্যে দেখেন এটি আবার সুন্দর আম ধরেছে। এটি এই ছোট গাছের মধ্যে দেখেন এভাবে থোকায় থোকায় ঝুলছে আম। এভাবে প্রত্যেকটা গাছে, মাশাল্লাহ। আমরা একটু দেখেন দেখায় আম। এই যে আম দেখেছেন কি পরিমাণে ধরেছে, আর একটু যদি দেখাই আপনাদেরকে। এই যে আম এই ছোট গাছের মধ্যে দেখেন এভাবে থোকায় থোকায় ঝুলছে আম। এভাবে প্রত্যেকটা গাছে, মাশাল্লাহ। আমরা একটু দেখেন দেখাই আম। এই যে আম দেখেছেন কি পরিমাণে ধরেছে, আর একটু যদি দেখাই আপনাদেরকে। এই যে আম, সুবহানাল্লাহ, চমৎকার। এরকম সব গাছে এরকম আম ঝুলছে। এবার একটু যাই এদিকে, এইটাতে দেখছি আমরা। এই যে থোকায় থোকায় আম, মাশাআল্লাহ। তো এবার যে আম পাড়া শুরু হবে, সেটি কিছু আম গুটি জাতের আম, ১৩ই মে থেকে পাড়া শুরু হয়েছে রাজশাহী নাটোরে। তারপরে এখন গোপালভোগ পাড়া হবে এরপরে, তারপরে হিমসাগর বা খিরসাপাতি যেটিকে বলা হয় সেই আম পাড়া হবে। তারপরে ধীরে ধীরে অন্যান্য ভ্যারাইটির আমও আসবে, যেসব আম রয়েছে গোবিন্দভোগ, রানী পছন্দ, এরকম নানান জাতের আম রয়েছে যেগুলো পর্যায়ক্রমে আসবে। এবং এগুলো কোন আম কবে আসবে সেগুলো বিভিন্নভাবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে, জেলাওয়ারি বিভাগওয়ারি বিভিন্নভাবে কিন্তু বলা হয়েছে কোন আম কোন সময় পাকবে, কোন সময় এই আমগুলো নিতে হবে, সেগুলো বলা আছে। তার আগে যে আমের যে সিজনের মানে পাড়ার যে সময়, সেই সময়ের আগে আসলে আমটা নেওয়া ঠিক হবে না। এই যে দেখেন এটি একটু ছোটো ছোটো সাইজ আম। এবার আপনাদেরকে আমরা দেখাই যে এই যে আম ব্যাগিং করা হয়েছে,
এক একটা গাছে যে ব্যাগিং দেখলে মনে হবে যে একটা অদ্ভুত লাগে আমার কাছে, যখন একটা গাছের মধ্যে অনেক আম থাকে ব্যাগিং করা হয়। আমরা আবার একটা গাছের মধ্যে দুই রকমের আম দেখছি সেলিম ভাইয়ের বাগানে নাটোরে। ওই যে একটা গাছে দুই রকমের আম আমরা একটু আপনাদেরকে দেখাবো। আবার এই আম বাগানের মাঝখানে শরীফার বাগান রয়েছে, শরীফা গাছও হয় আমও হয়। আমরা বলছিলাম যে বিভিন্ন আম বিভিন্ন সময়ে পাকে, এক একটা আমের এক একটা সময়, সেই সময়গুলো মেনটেন করে আসলে আম পাড়া উচিত। এবং আম খাওয়ার ক্ষেত্রেও আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। অনেকেই যে আম যখন পাকবে না তার আগেই এগুলোকে গাছ থেকে নামিয়ে বিভিন্ন উপায়ে সেগুলোকে পাকায়, পাকায় সেগুলো বাজারে আনে, সেই আম কিন্তু খেয়ে আপনি আসল স্বাদও পাবেন না। আবার অনেক সময় আমের প্রতি বিতৃষ্ণা আসবে, আম তখন আর আসল আমও কিনবেন না। এই ধরনের নানা রকমের প্রতারণা আছে, সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন। আম খাওয়ার ক্ষেত্রেও যে সময়সীমাটা একটু মনে রাখা দরকার। তো আমরা এই যে বাগানের মালিক সেলিম রেজা ভাই, সেলিম রেজা ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো, কোন আম কখন পাকে, কোন আম কখন খাবে, এইসব বিষয় নিয়ে তিনি বিস্তারিত কথা বলবেন আমাদের সাথে, এবং তার কাছ থেকে আমরা আম সম্পর্কে জানবো। তার বাগানে নানান ভ্যারাইটির আম রয়েছে এবং আম দেখলে আসলে প্রাণ জুড়িয়ে যায়। আপনাদেরকে আমরা যদি দেখাই, বলছিলাম যে দেখেন এই যে আম, আমের অবস্থা দেখেন কি সুন্দর, মানে ক্যামেরা ধরলে মনে হচ্ছে যে গাছ ছাড়া এমনি এমনি আম ঝুলছে, ডালে ডালে আম ঝুলছে, এবং চমৎকার দৃশ্য, দেখতে খুবই চমৎকার। এই যে গাছ, এই যে আম এভাবে সব নিচে আম, আর এই যে গাছগুলো কিন্তু গাছের ডাল কিন্তু সব হেলে পড়েছে। এবার একটু আমরা আপনাদেরকে দেখাই এর পেছনের দৃশ্য। এই যে এই ডালটার সামনের দিকে দেখালাম, পেছনের দিকে দেখেন আমের কালার কি সুন্দর এসেছে, মাশাল্লাহ। প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম আম আছে। তো আমরা কথা একটু পরে বলছি, আম আপনাদেরকে দেখাচ্ছি। এটি আসলে ছবি অনেক সময় কথা বলে বলে যে ছবি কথা বলে, আসলে ভিডিও কথা বলে। আমগুলো দেখে আসলে বাগানে এসে যদি কেউ পরিদর্শন করেন তাহলে বুঝবেন যে আমি যে বলছি কথাগুলো, দেখেন কি চমৎকার, কি চমৎকার আমের দৃশ্য, সুবহানাল্লাহ। তো এই হলো এক একটা গাছের আমের অবস্থা। আমরা সেলিম ভাইকে বলবো একটু এদিকে আসতে, দেখেন যদি ধরি প্রত্যেকটা গাছের এই যে সাথে এই যে আমের এই অবস্থা। এই যে আমের ফাঁকে সেলিম ভাই আসছেন, সেলিম ভাই মাঝখানে একটু দাঁড়ান। এই হচ্ছে আমাদের সেলিম ভাই। এই যে পিছনে আমরা যে আম গাছটা দেখছি, এটার তো অনেকগুলো গাছ এ বাগানে আছে দেখছি, এটা কি জাতের আম এবং এটি কবে আসবে, কবে পাকবে একটু আমাদেরকে বলবেন। এই এই জাতটা হচ্ছে মূলত হচ্ছে বাড়িফোরের গাছ। বাড়িফোর গাছে আমি টপওয়ার্কিং করে গোরমতি করে দিয়েছি। আচ্ছা, তো কোন এক অংশে করেছি আর জানেনি, টপওয়ার্কিং যেটা মিসিং হয়ে যায় সেটা বাড়িফোরেরই থেকে যায়। আচ্ছা, তারই আঙ্গিকে কিন্তু এগুলো হচ্ছে বাড়িফোর, আর উপরে যেগুলো দেখছেন ওগুলো কিন্তু গোরমতি। ওই বাড়িফোরের এই একই গাছের মধ্যে আবার গোরমতি হয়েছে, গোরমতি হয়েছে। আপনার তো অনেকগুলো গাছের মধ্যে এরকম দেখলাম আমরা, অনেক গাছে, মানে আমরা চাইলে আসলে আমরা যারা শৌখিন চাষি তারা কিন্তু একটা আম গাছে চাইলে আমরা 5-7-8-10 রকমের আমরা কিন্তু ফল একই আম আর কি, আমের ভ্যারাইটিটা করতে পারি। অনেকে এরকম আমার কাছে অনেকে চারা চায়, ডিমান্ড চায়, আমি তাদেরকে বলি আসলে আপনারা এইভাবে করেন বা আমি করে চেষ্টা করি তাদেরকে করে দেওয়ার জন্য। হ্যাঁ, আপনার এই বাগানে কি বাড়িফোরের সংখ্যা বেশি? না, আমার এই বাগানটা মূলত গোরমতির সংখ্যা বেশি। গোরমতি বেশি, গোরমতি বেশি। গোরমতি কেন করছেন বেশি পরিমাণে, কেন গোরমতির দিকে এত ঝোঁক কেন? আসলে বাড়িফোর আমটা আমরা আমাদের বাড়ির গবেষণা কেন্দ্র থেকে রিলিজ করেছে বাড়িফোর আমটা, এটা খুবই ভালো আম এবং বিয়ারিং ভালো, দেখেন স্কিন ভালো, প্রচুর ধরে, ওয়েটও মোটামুটি ভালো। কিন্তু এটা লেট ভ্যারাইটি, লেট ভ্যারাইটি তো জুলাই মাসে পাকে, আর জুলাই মাসে কিন্তু কাঁচা আমও কিন্তু খাওয়া যায়। আচ্ছা, কাঁচা আম খাওয়া যায়, পাকাও খাওয়া যায়। পাকার বৈশিষ্ট্যটা কি, আটির চার সাইড দিয়ে আস্তে আস্তে পাকে, এটা চামচ দিয়ে খাওয়া যায়। ব্যানানা ম্যাঙ্গো যেমন হচ্ছে রসালো আম, বেশি পাকার পরে চামচ দিয়ে খাওয়া যায় না। বিভিন্ন আমের বিভিন্ন ক্যারেক্টার, আপনি যেটা বলছিলেন টাইম, আর এই বাড়িফোর আমটা যে সময় পাকে, বাড়িফোর আমটা সেই সময় আসলে আমরা ওইভাবে আমার এলাকায় বেশি আমরা দাম পাই না। আচ্ছা, মানে আমাদের নাটোর বেল্টে, সাতক্ষীরা বেল্টে, কক্সবাজার বেল্টের দিকে বাড়িফোর আমটা আগাম পেকে যায়। আচ্ছা, আর নাচোল বলেন, চাপাই বলেন, ওদের আমটা দেরিতে পাকে, তারা একটু দাম পায়। আচ্ছা, আর আমরা দাম পাই না জন্য আমি বাড়িফোর আম থেকে সরে এসে আমি এটাকে গোরমতি করছি। আর গোরমতি করার কারণ জানেন, গোরমতি আমটা পরে রিলিজ হয়েছে আমাদের দেশের স্থানীয় ভ্যারাইটি, চাপাই, কানসার, সোনা মসজিদের একটা ভ্যারাইটি, বান্দিগুড়ি আমাদের ঠাকুরগাঁর ভ্যারাইটি, এই আমগুলো আমাদের দেশীয় স্থানীয় এবং পরীক্ষিত জাত।
লেটে হয়। আর গোরমতিতে আমি যাওয়ার পিছনে উদ্দেশ্য হলো গোরমতি আম বাড়ি ভরে চাইতে সাইজ ছোট, কিন্তু ওয়েট কিন্তু আমার চাইতে অনেক বেশি। আচ্ছা, গড়ে গোরমতি আম কিন্তু হাফ কেজির কম না। অর্থাৎ একটা গাছে যদি আপনার 120 আম থাকে ওভারঅল, কোনটা যদি 300 গ্রাম হয় কোনটা হবে 800 গ্রাম। গোরমতির বিয়ারিং কেমন? গোরমতির বিয়ারিং বাড়ি ফোরের চাইতে বেশি যদি ওয়েটের দিকে আমি বিবেচনা করি। মিষ্টতা? মিষ্টতা তো অসাধারণ মিষ্টতা, ফ্লেভার, ঘ্রাণ এবং সবার শেষে আমটা আসে। আচ্ছা, এই জন্য আমি গোরমতিতে গিয়েছি। আর গোরমতি আমটা যদি একটা সমস্যা হলে ব্যাকটেরিয়াল ব্ল্যাক স্পট স্কিনে স্পট পড়ে অথবা কোথাও একটা ফুটো দাগ হয় মানে অ্যান্থ্রাকনোজ যেটাকে বলা হয়, সেখান থেকে রোগটা ছড়িয়ে পড়ে, যদি এইটা কেউ কন্ট্রোল করতে পারে। আর এইটা কন্ট্রোল করার শর্ত হলো আপনাকে জমি সিলেকশন, যদি সঠিক জমিতে করতে পারেন, আলো বাতাস পর্যাপ্ত পেয়ে যায়, আপনার ব্যাগিং, আপনাদের নিরাপদ আম উৎপাদনের জন্য ব্যাগিং একটা বিশাল ফ্যাক্টর। আমার বাগানে দেখছেন ব্যাগিং শুরু হয়েছে, কিন্তু ব্যাগিং করছি, তো ব্যাগিং চলমান থাকবে এইভাবে। আর আমার এখানে ধরেন প্রচুর অনেক ভ্যারাইটির আপনারা দেখতে পাচ্ছেন। তো গোরমতি আমের উদ্যোগ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি, 200 টাকা নিচের কম না। আমরা অগস্ট মাসে বিক্রি শুরু করি। এখন এই যে বাড়ি ফোর যেটা আমরা দেখছি, এটা কোন মাসে পাকবে? আপনারা দাম কেমন পাবে? জুলাই মাসে পাকবে, মানে আগামী মাসে, মানে জুলাই শুরু, জুলাই পাকবে। তো সেই সময় কিন্তু আমরুপালে আমাদের দেশে অনেক থাকে, আমরুপালে আমের কাছে কিন্তু বাড়ি ফোর আম কিছুই না। আচ্ছা, হ্যাঁ, সেই জন্য আমরা মানে ওভারঅল তো আমরা বাণিজ্যিক চিন্তাভাবনা করি। আর এই আমটা যেহেতু কাঁচা খাওয়া যায়, খুব মিষ্টি না, মোটামুটি টক না, এক কথা মিষ্টি, মিষ্টি না, পানিশো না, কাঁচাও খাওয়া যায়, পাকাও খাওয়া যায়। ওই সব মূল কথা বাণিজ্যিকভাবে আমাদের বেল্টের জন্য না, এটা আমি মনে করি যারা পঞ্চগড় বেল্ট একদম নর্থ সাইড আর কি, আচ্ছা রাজশাহী কানসের একটু দেরিতে আসতে হবে আর কি, তাদের জন্য বাড়ি ফোর। আমাদের যেহেতু আমাদের কোল্ড স্টোর সিস্টেমে যদি এটা বাড়ি ফোর আমরা শেষ হয়ে গেলো জুলাইয়ের শেষ নাগাদ, সেই সময় যদি আরো 10 দিন যদি স্টোরেজ রাখা যায় তাহলে তার জন্য আরো ভালো। সেই সঙ্গে তো বাড়ি ফোর আমের চাহিদা ডিমান্ড বেড়ে যায়। নওগাঁতে বাড়ি ফোর প্রচুর পরিমাণে চাষ করছে, নওগাঁর লোকের জন্য সুবিধা করে। আমাদের যেহেতু 20 দিন পরে তার এটা হারভেস্ট হবে, ওকে 20 দিন পরে তার দেশের কোথাও বাড়ি ফোর থাকছে না, থাকছে না, তাদেরটাই থাকছে। এই জন্য তারা কিন্তু হিউজ দাম, অর্থাৎ তারা 4,000 থেকে 6,000 টাকা ইভেন 8,000 টাকা মনও তারা আম বিক্রি করে থাকে। আপনি তো গতকালকে যে এখানে যে ফল আম পাড়ার যেই বৈঠক সেখানে ছিলেন, সেই বৈঠকে কোন আম এবার কোন সময়টা কিভাবে নির্ধারণ করা হলো? আমাদের সময়টা প্রতি বছরের নিয়ে এবারে যেহেতু টেম্পারেচারটা হাই, খুবই হাই, এবারে সব আমের ক্ষেত্রে 2-1 দিন করে এগিয়ে দেওয়া হয়েছে। যেমন লিচুর হারভেস্ট টাইম ছিল 10 তারিখ, এটা করা হয়েছে 5 দিন আগে, যেটা যে লিচুটা হারভেস্ট টাইম ছিল 30 তারিখ বোম্বাই লিচু, সেটা করা হয়েছে 25 তারিখ। আচ্ছা, এবারে টেম্পারেচার হাই হওয়ার কারণে কিন্তু সব জিনিস আগাম পাকা শুরু হয়েছে। আচ্ছা, ঠিক এই জন্য আমের আমার 20 তারিখে, আজকে 19 তারিখ, আগামীকাল থেকে আমাদের গোপাল ভোগ যেটাকে আমরা কালুয়া আম বলে জানি, কালুয়া আগামীকাল থেকে উদ্বোধন হবে আর কি। আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার, উনি মানবিক জেলা প্রশাসক, উনি আগামীকাল শুক্রবার যেহেতু প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগের একটা প্রক্রিয়া আছে, উনি সম্ভবত 21 তারিখ অথবা 22 তারিখে আমরাই আমাদের বড়াইগ্রাম উপজেলার কোনো একটা বাগানে, যে বাগানটা শুধু গোপাল ভোগেরই বাগান, সেই বাগানে আম হারভেস্টে উনি আসবেন এবং প্রশাসনের পক্ষ থেকে স্পেশাল হোক যে কেউ আসবেন। এবং এখানে ক্ষুদ্র পরিসরে আমাদের জানেন আপনি নাটোরের সর্ববৃহৎ যে বড় আমের আড়ত আমাদের এই আহমেদপুরেই স্থাপিত, সেখানে বহু দূর দূরান্ত থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে আম প্রতিদিন শত শত টাকা আম লোড হয় এবং সে ঢাকার অভিমুখে যায়। তো স্যার এখানে এসে একটা উঠান বৈঠকের মতো একটা সেমিনার করবেন, আম চাষি, বহিরাগত যারা ব্যাপারী এবং ক্ষুদ্র যারা আড়তদার এবং কুরিয়ার সার্ভিসের যে সমস্ত যারা কুরিয়ারের ম্যানেজার যারা সবাই উপস্থিত থাকবে। ওকে, অনেক ধন্যবাদ। আমরা সেলিম ভাইয়ের কথা শুনছিলাম, তো যেটি আসলে বলা দরকার, এই যে আম দেখেন, আমি তো আসলে বলছিলাম, আমি একটু অবাক হচ্ছিলাম, এই হচ্ছে বাড়ি ফোর, আর এই যে পাশে একই গাছে দেখেন এইটাই গাছ, এই যে পাশের ডালে হচ্ছে গোরমতি আম, অর্থাৎ এখানে টপ ওয়ার্কিং করা হয়েছে, একই গাছে দুই রকমের আম। এবং যেটি সেলিম ভাই জানালেন যে চাইলে আমরা 7-8-10 রকমের আমও একটা গাছের মধ্যে উৎপাদন করতে পারে। তবে সবচেয়ে মজার হলো যে এই যে আমগুলো দেখে প্রাণ জুড়িয়ে যায়। তো এরকম এখন নাটোর এবং রাজশাহীর বাগানে বাগানে কিন্তু এমন আম ঝুলছে। তো সেই ক্ষেত্রে ওই যে বললাম যে আম খাওয়ার ক্ষেত্রে, কেনার ক্ষেত্রে যারা বিক্রি করেন তাদেরকে বলবো, মানুষকে ঠকাইয়েন না, প্রতারিত করবেন না, এটি আমাদের মানুষদের পুষ্টির চাহিদার একটা বড় যোগান এবং আমাদের কৃষকদের জন্য একটা বড় সিজন। তো সব মিলিয়ে যেন মানুষের যেন পুষ্টি চাহিদা পূরণ হয়, মানুষ যেন ভালো ফলটা, ফ্রেশ ফলটা পায়, সেদিকে যেমন সবাই একটু মনোযোগ দেওয়া দরকার, পাশাপাশি কৃষকরাও যেন দামটা ঠিকমতো পায়, বা অনলাইনে বিক্রি করার ক্ষেত্রে অনেক সময় মানুষ যেন প্রতারণার যে অভিযোগ পাওয়া যায় সেগুলোতে যেন না পড়ে, সেই প্রত্যাশা জানিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।